সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে খাবো হচ্ছে, এটা হচ্ছে মূলো শাক, সাথে শুকনো মরিচ ভাজা মূলো শাক। আর এখানে হচ্ছে মাছ, এটা হচ্ছে কই মাছ ভুনা করছে পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে দুটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ বলছিলাম যে দুটা চিংড়ি মাছ ভুনা করো, এটার সাথে কই মাছের সাথে দুটো চিংড়ি মাছ ভুনা করছে। আলাদা এটা হচ্ছে সবজি আর কি, নিরামিষ, এটাতে কোনো রকমের সবজি দিয়ে এবার নিরামিষ রান্না করা হয়েছে। এইটা হচ্ছে মাছ, সাথে আছে ফুলকপি, তারপর আছে আলু দিয়ে তরকারি রান্না করা হয়েছে, একটা ডাল আর এক্সট্রা ভাত আছে। তাহলে শুরু করবো, বিসমিল্লাহ। শাকটা খুব ভালো লাগে আমার, বিশেষ করে শীতের সিজনে এই শাকটা খেতে খুব দারুণ। কই মাছটা, কই মাছটা খেতে অনেক মজা, কই মাছটা আমার ভালো লাগে, দেশি কই মাছ। Yeah.
150 টাকা খাওয়ার কথা ছিল, ওনাকে মাছ নিয়ে নিছে, যাই হোক এখন নিব। এটা অনেক মজার ভালো লাগে আমার সবসময়। শীত আসতেছে, শীতের সিজনে সবজিগুলো কিন্তু অনেক মজা হয়, খেতে ভালো লাগে গরম বাতাসে।